Assalamualaikum, hello everyone. Tecno Spark series er aro ekti notun smartphone launch hoye geche globally. Phone tar naam hocche Tecno Spark 10c. Phone ta kintu besh premium ekta designer phone kora hoyeche. Rear part apnara dekhtei pachhen camera bam kintu onektai boro dewa hoyeche. এবং যেখানে কিন্তু বুঝতেই পারছেন এখানে দুটি ক্যামেরাকে ইমপ্লিমেন্ট করেছে যদিও বা দেখতে তিনটির মতো লাগছে আর ডিজাইনটা সেই চিরচেনা আইফোন ধাঁচের সেই ক্যামেরা বাম্পের মতো ডিজাইনটা এখানে করেছে এর আগেও একটি ফোন বাংলাদেশে লঞ্চ হচ্ছে এই সেম ভেরিয়েন্টে ফোনটার নাম হচ্ছে টেকনো স্পার্ক 10 প্রো তো আজকের এই ভিডিওতে টেকনো স্পার্ক 10c এই ফোনটি কেনা উচিত হবে কিনা এই ফোনটাতে কি কি ফিচার রয়েছে সবকিছু আজকের এই ভিডিওতে জানাবো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো ডিজাইন এবং আউটলুক নিয়ে কথা বলতে গেলে প্রথমে কিন্তু আপনাদেরকে যে কথাটা বলেছিলাম সেটাই কিন্তু একদমই অলমোস্ট আইফোন ধাঁচের মতো ডিজাইনটা এখানে ফোনটিকে করা হয়েছে ফ্ল্যাট সারফেসে ফোনটি থাকবে এবং রিয়ার পার্টটা অবশ্যই হবে এখানে ম্যাট ফিনিশে থাকবে আর ব্যাক পার্ট অবশ্যই প্লাস্টিক ব্যাকের হবে ফোনটি বেশ কিছু কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট টাইপের কালার ফিনিশিং দেওয়া হয়েছে এবং রিয়ারের ক্যামেরা বাম্পটা কিন্তু মোবাইলের একপাশে কিন্তু অনেকটাই বড় আকারে দেওয়া হয়েছে যে দিকটা অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে নাও লাগতে পারে র্যাম এবং রম নিয়ে কথা বলতে গেলে ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 4GB র্যাম 128GB স্টোরেজ এবং 8GB র্যাম 128GB স্টোরেজ র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে EMMC 5.1 ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চেসের HD+ IPS LCD ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে পিপি ডেন্সিটি হচ্ছে 269 এবং ডিসপ্লেতে কোনো প্রকার কর্নিয়া গরিলা গ্লাসের প্রোটেকশন নেই তো ডিসপ্লের সাইজ নিয়ে বলতে গেলে ডিসপ্লের সাইজটা কিন্তু খুবই মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছে টেকনোর ফোন হিসাবে কারণ টেকনো কিন্তু তাদের যে কোনো ফোনই অনেক বড় ডিসপ্লে দিয়ে থাকে তো সেই দিকে কিন্তু এই দিকটা আমার কাছে ভালো লেগেছে মানে একটু মিনিমালিস্টিক ডিসপ্লে থাকলে হ্যান্ড ফিল অনেকটা বেটার পাওয়া যায় এবং কন্টেন্ট ওয়াচিং আপনারা ভালোই দিতে পারবেন আর মানে সব কিছু মিলিয়ে ডিসপ্লেটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে আর HD+ ডিসপ্লে কিন্তু প্রাইস রেঞ্জ বিবেচনা এটা ঠিকঠাকই লেগেছে কারণ এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের ফোনে কিন্তু অবশ্যই HD+ ডিসপ্লে পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট রয়েছে যে দিকটা আসলে একটা ভালো বিষয় পারফরমেন্সের দিক নিয়ে কথা বলতে গেলে ফোনটাতে রয়েছে ইউনিসক T606 চিপসেট যেটা 12nm আর্কিটেকচারে বিল করা একটি অক্টাকোর সিপিইউ যেটা সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 1.6 GHz এবং জিপিইউ নিয়ে কথা বলতে গেলে জিপিইউ সেকশনে থাকছে মালি G57 তো ইউনিসক T606 এই চিপসেটটা কিন্তু মানে একদমই এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের ফোনে ব্যবহার করে থাকে কিন্তু তার মানে এই না যে টেকনো স্পার্ক 10c এই ফোনটা মানে একদমই লোয়ার গ্রেড একটা ফোন এই ফোনটার প্রাইস কিন্তু মোটামুটি তারা ভালোই রেখেছে তো সেই হিসাবে বলতে গেলে ইউনিসক T606 এই চিপসেটটার পারফরমেন্স আপনারা কিন্তু খুবই বাজে পাবেন এটলিস্ট এখানে কিন্তু মিডিয়াটাই খেলিও জি সিরিজের কোনো চিপসেট দেওয়া উচিত ছিল প্রাইস হিসাবে যে অবশ্যই কিন্তু মোটামুটি মানে একটা চিপসেট দিলেও ফোনটা থেকে মোটামুটি একটা ভালোই পারফরমেন্স পাওয়া যায় কিন্তু এই চিপসের সাহায্যে আপনি হেভি গেম তো খেলতে পারবেনই না মানে সাধারণ অ্যাপসগুলো ইউজ করতে গেলে অনেকটাই ব্যাক পেতে হবে অবশ্যই কিন্তু পারফরমেন্সের দিকটা আরও নজর দেওয়া উচিত টেকনোর এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের ফোন হিসাবে সবগুলো ফোনেই অপারেটিং সিস্টেমে ফোনটাতে থাকবে লেটেস্ট আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং iOS 8.6 ক্যামেরা নিয়ে কথা বলে রিয়ারে থাকবে ডুয়াল ক্যামেরা 16MP মেইন ক্যামেরা এবং একটি AI লেন্স ফ্রন্টে থাকবে 8MP সেলফি ক্যামেরা যেটা ওয়াটার ড্রপ নচে থাকবে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps ক্যামেরার যে রিয়ারের মেইন ক্যামেরাটি রয়েছে 16MP সেটা থেকে মোটামুটি আপনারা ভালো মানের ছবি তুলতে পারবেন কারণ মেইন সেন্সর যদি ভালো একটা সেন্সর দেওয়া হয় তাহলে কিন্তু এটার মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ছবি তোলার ক্ষেত্রে খুবই ভালো হয় আর যদি এটা পাঞ্চল কাট আউটে থাকতো ফ্রন্ট ক্যামেরা তাহলে আরও বেটার হতো ফোনের ব্যাটারিতে থাকবে 5000mAh ব্যাটারি 18W চার্জার এবং টাইপ সি পোর্ট সিকিউরিটি হিসেবে থাকবে সাইড বাটন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট ফোনটি আফ্রিকার বাজারে লঞ্চ হয়েছে $170 যেটা বাংলাদেশি টাকায় সরাসরি কনভার্ট করলে এখন 17 থেকে 18 হাজার টাকা হয় তার মানে এই না যে ফোনটি বাংলাদেশে আসলে প্রাইস আরও বেশি হবে কারণ গ্লোবালি আফ্রিকার সাবকন্টিনেন্টে যে ফোনগুলো লঞ্চ হয় সেগুলো যদি বাংলাদেশে আসে এটার প্রাইস কিন্তু আরও কম রাখা হয় কারণ ফোনগুলো কিন্তু আগে ভারতের বাজারে লঞ্চ হয় তো ভারতের বাজারে লঞ্চ হলে কিন্তু ফোনটার প্রাইস অনেকটাই কমে আসে তো সেই ক্ষেত্রে বলতে পারেন যে মানে বাংলাদেশেও আসবে বাংলাদেশে আসলে এই ফোনটার প্রাইস আমরা 15,000 টাকার কমেই পাবো 13-14 হাজার টাকা এই প্রাইসের ভিতরে কিন্তু এই ফোনটি থাকবে আর এর থেকে যদি বেশি হয় সেটা কিন্তু আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না কারণ এটার সব কিছু মিলিয়ে যদি বিচার করেন তাহলে পারফরমেন্সের দিকটা যদি খেয়াল করেন তাহলে এই ফোনটি কিন্তু খুবই লোয়ার গ্রেডের একটা ফোন হবে এই প্রাইস রেঞ্জ বিবেচনায় তো আবার টেকনো স্পার্ক 10c এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম